চীনকে চটিয়ে বিতর্কিত সাগরে সাবমেরিন ভাসালো জাপান, ফের বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বাড়ছে উত্তেজনা। ইতিহাসে প্রথমবার সাবমেরিন নিয়ে বিতর্কিত সেই সাগরে বিশাল মহড়া চালালো জাপান। একেবারে সাবমেরিন নিয়ে মহড়া চালায় জাপান নৌবাহিনী। দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরের ওপর নিজেদের কর্তৃত্ব দাবি করে আসছে লাল চীন, যদিও বেজিংয়ে সেই দাবি উড়িয়ে পাল্টা অধিকার দাবি করেছে ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপিন্স, তাইওয়ান ও ভিয়েতনাম। এরই মধ্যে বিতর্কিত সাগরে বিশাল সামরিক মহড়া জাপানের, যা নতুন করে উত্তেজনা অনেকটা বাড়াবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। জানা গিয়েছে গত বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরে জাপানের তিনটি যুদ্ধজাহাজের সঙ্গে সাবমেরিন কুরোশিওকে ভাসানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জাপানের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, শত্রুপক্ষের সাবমেরিনকে যাতে চিহ্নিত করা যায় তা নিয়েও মহড়া চলে। তিনি আরও জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে নিরপেক্ষ জলসীমায় এই মহড়া চালানো হয়েছে। মহড়ার অংশ হিসেবে সোমবার সাবমেরিন থেকে মধ্য ভিয়েতনামের ক্যাম রানহো নৌবন্দরে ফোন করা হবে বলেও জানান তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রে হ্যানয় এবং টোকিওর মধ্যে পারস্পরিক সম্পর্ক তুলে ধরতেই এই ফোনটি করা হবে বলে জানা গিয়েছে।